হ্যালো চ্যানেল যার নাম শাকিলছি হিটম্যান টু এর মিশন ফিফটিন তো গাইস লাস্টের চোদ্দ নম্বর মিশনে তোমরা দেখছিল এজেন্ট ফর্টি সেভেন মুম্বাই সিটিতে গেছিল সেখানে দাউদ রঙ্গন আর ভিয়ানসারের মার্সে এবং সেখানে মেলস্টোন উজির কালারও এলিমিনেট করছে তিনজন এলিমিনেট করার পর এখন এজেন্ট ফর্টি সেভেন ইউএস এর নামে একটা শহরে আসছে যেখানে দুজনকে মারতে হবে একজনের নাম হচ্ছে নোলান ক্ল্যাসিডি আর একজনের নাম হচ্ছে জেনাস এরা দুজন হচ্ছে প্রভিডেন্সের একটা খুব শীর্ষস্থানীয় নেতাবর্গ তো গাইস এই দুজনরা মারতে হবে তো এই দুজনরা এলিমিনেট করলেই হবে না এর সাথে সাথে এদের কিছু ডকুমেন্টারি কিছু সিন আমাদের কালেক্ট করতে হবে কিছু ডকুমেন্টারি ইনফরমেশন আছে এই দুই প্রভিডেন্স লিডারের তো গাইস আজকের মিশনটা খুবই ইন্টারেস্টিং হইতে যেতেসে একটা মুহূর্ত মিস করো না আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো গাইস চলো শুরু করি আজকের ভিডিও তো গাইস আমরা আজকে চলে আসি অ্যান্ড ক্রিট ভারমোডের একটা সুন্দর একটা সিটিতে তো গাইস ওয়েলকাম তোমাদের সকলকে তো গাইস আজকের মিশনটা খুবই জোশ হইতে আছে যারা একটা মুহূর্ত কেউ মিস করো না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো গাইস কথা না বাড়িয়ে চলো শুরু করি তো ভাই আমার একটা কুলু লাগবে এই দুইটারে কিলারে মারতে হইলে তো গাই সেখান থেকে একটা এখানে দেখতেছি যে দুইজন লোক কথা বলতেছে পিসে একজন মহিলা ও ভাই দেখো এখান থেকেই স্টোরি লাইন আপ ক্রিয়েট হয়ে গেছে তো গাই সেখানে দেখো আমি কথাটা শুনে লই ও ভাই এখানে নোল্যান্ড ক্ল্যাসিডি সম্বন্ধে কথা বলতেছে এই আকাশি কালারের যে শার্ট পরাটা নোলান ক্লাসিডি সম্পর্কে বলতেছে যে মিস্টার নোল্যান্ড ক্লাসিডি ও গাইস আমি টোটালটা বুঝে গেছি হাউস সেল তো গাইস বেসিক্যালি যে লোকটা দেখতেছো ও হচ্ছে একটা দালাল ঠিক আছে ও নোলান ক্লাসিডির একটা বাড়ির সাথে পরিচয় করে দেবো কারণ নোলান ক্লাসিডি এখন একটা বাড়ি কিনতে চাইতেছে তো গাইস যদি আমি ওর এলিমিনেট করা ওর জায়গাটা দখল করি আমি ইজিলি কিন্তু নোলান ক্লাসিডি পর্যন্ত পৌঁছে যেতে পারবো তো গাইস এভাবে তো মারা যাইবো না একটু শান্তি মতো একটু টেকনিক খেটায় মারতে হবে তো গাইস এখানে একটা জোপজার আছে ও ভাই এখানে একটা রেডিও আছে এই রেডিওটা যদি অন করে দিই কাম কিন্তু হয়ে একটা লোক আইলে কিন্তু একটার মাইরিয়া কিন্তু সংখ্যা কমে যাব তো গাইস আমি অন করে দিয়েছি একটু সাইডে লুকিয়ে দাই এই শব্দ শুনে তো কেউ আইব ও ভাই দেখ ওই বাবুরচি আওয়া শুরু করে দিছে এই বাবরচিটে আগে মাইরা জায়গা কমাই দিব ভাই কেউ যদি না সন্দেহ করে স্যার আপনি আইসেন রেডিও বন্ধ করতেন আপনি ঘাড় মটকাই খামো আপনারে তো গাইস আর ঘাড় মটকাইয়ে দিয়েছে এককারের টোটালটা ঘাড় মটকাই দিছি ম্যান এখন কিন্তু টোটাল এখন মরে গেছে এই সাইডে একটু লুকিয়ে রাখি কেউ কোনো ও গাইস ও সন্দেহ ইরে ভাই এনে দুজন লোক সব আগে ঘুষিয়ে এলি তারপর কেউ পলাইস না কেউ পলাইস না এই নলার বাচ্চা তুইও পালাইস না ভাই রে ভাই কেউ জানে না এখনও আগে ওর ড্রেসটা নিয়ে এলোই ড্রেসটা নিয়ে নিছি গাইছে এখন এখন একটা চাবি ওর ওর চাবিটা খুঁজতেছি চাবিটা কই এই যে চাবি তো গাইছে ওর চাবিটাও নিয়ে নিছি এখন গাইস গাইছ তিনে সালা তিনটা এককারের তিনোটারে পুরা ঝোপের মধ্যে হালাই দিবো বেউশের সব কিনতে এখন সবটির আমি মানে গলা টিপ্পা মেরা ফেলামো আর কি গার মটকাই দিব যাতে আর জিন্দিকিতে হুশ না তোর গার মটকাই দিলাম এই বেরির লেগেই সব সমস্যা হয়েছে এই মহিলারাই সব সমস্যার মূল মারতে গেছি এই বেরির এই পাকনামি করে ওই ছেড়ে গিয়েই বিপদটা বাজাই দিছিল রে ভাই যদি একটা সিকিউরিটি গার্ড দেখতো আমারে কিন্তু খাইয়া হইতো এককারের টোটাল মিশনটাই বরবাদ হয়ে যেত তো গাইস লাকিলিভাবে আমি কিন্তু খাইনি পিসে একটা পুলিশ ঘুমে রইছে রোমায় আমার সন্দেহ করতেছে হুদা কামে ও মনে হয় স্বপ্নে আমার দেখছে তো যাই হোক গাইস এখন আমি ফালতু কথা বাদ দিই এখন আমি নোলায়ন ক্লাসিডির কাছে চলে যাবো কারণ আমি এখন টোটালি একটা দালালের ড্রেস আপটা নিয়ে ফেলছি গাইস এখন আমি নোলান ক্লাসিডির কাছে গেলে ও কিন্তু বুঝতে পারবো না যে এটা আমি না কে তো গাইস দেখো নোলান ক্লাসিডি এখন সামনেই আসে এখন নোলান ক্লাসিডির কাছে গিয়ে আমি কথা বলবো তো গাইস এই দেখো নোলান ক্লাসিডির সাথে কথা বলতেছি মিস্টার ক্লাসিডি আই এম সরি ফর লেট তো গাইস এখনও বল এজেন্ট 47 সেভেন বলতেছে যে ক্লাসিডি আমি একটু দেরিতে আসছি সরি তো বলতেছে যে এখন নোলান ক্লাসিডি বলতেছে অ্যাবাউট টাইম এই মিয়া তুমি তোমার সময়ের দিকে যত্নবানও ভাই আমি আমার সময়ের দিকে যত্নবান চেয়েও বেশি এখন তোরে এমন যত্ন করবো আর জীবনও আর তই উঠতি না তো গাইস এখানে আমি আয়া বর্ষি ওই দালালের যে বাড়িটা দেখাইবো তো আমি চাবি নিয়ে নিয়েছি এখন গেটটা আমি খুলে ফেলাইলাম তো গাইস এখন আমি গেটটা খুলতাছি গেটটা গাইস খুলে গেল এখন আমি ওর এই মারিয়া দেব কিন্তু ভাই ব্যাপার হচ্ছে এখানে একটা সিকিউরিটি গার্ড আসে তো গাইস এখানে আরেকটা দরজা আসে এটা কিসের দরজা বেসমেন্টের দরজা গাই এই দেখো এই জায়গায় ঢুকেই আমি মার মোতাইলে তো গাইস এই দেখো অনলাইন ক্লাসেরই চলে আইসে আমি কিন্তু এখান দিয়ে কিন্তু ওরা মারলে বাইরেই দিতে পারতাম বাট এই পিসে একটা সিকিউরিটি গার্ড আছে ওয়ার ওপরে দশটা সিকিউরিটি গার্ড ডেকে নিয়ে এককারে টোটাল মিশনের কাম শেষ তো গাইস এজেন্ট ফর্টি সেভেন এখন রিপ্রেজেন্ট করতেছে এই বাড়িটা কেমন হইব অনেক সুন্দর বাড়ি স্পেস ভালো গা বাড়িটার অনেক ফিচার্স আসে আপনি আপনার মন মতো চলতে পারবেন বিভিন্ন মানে পাম্পোম দিয়ে আগে নোলান ক্লাস্রিরে অ্যাগ্রি করাইতেছে যে এই বাড়িটা আপনি বেছেন তো গাইস যাই হোক নোলান ক্লাসিটি বলতেছে যে নাইস ঠিক আছে বাট আমার আরও কিছু দরকার তো গাইস আমার দরকার লেগে এখন আমি বেসমেন্টে নিয়ে যাবো এখন এন বলতাছে যে আমার আরও কিছু দেখাও শো মি আনাদার তো গাইস এখন ওরা শো করবো নিচে নেমে গেছি এখন ভাই সিকিউরিটি গার্ড আর নোলান ক্লাসের দুটাই মরব তো গাইস এই কার্ডটা আমি নিলাম তো গাইস এই দেখো এটা হচ্ছে বেসমেন্ট এই এটা হচ্ছে এই বাড়ির গোপন কক্ষ তো নোলান ক্লাসের চলে আইসে এখন খালি সিকিউরিটি গার্ড টাওয়ার পালা দুটাই খাইয়ে দিব সিকিউরিটি গার্ড এই যে সিকিউরিটি গার্ডও আয়া পড়ছে গাইস এই দেখো এখন ইজেন ফর্টি সেভেন ইন্ট্রোডিউস করতেছে তো গাইস আমি একটু দূরে সরে যাই এখন মরার টাইম হয়ে গেছে পিস্টালটা লোড করি একেবারে দনার সেকেন্ডের মধ্যে তুই শেষ তুইও শেষ তো গাইস দোনোটারে মারছি সেকেন্ডের মধ্যে ম্যান সময় দেওয়া না কারণ সময় দিলেই বিপদ তো গাইস আগে আমি ড্রেসটা নিয়ে নিই ড্রেসটা নিয়ে নোরান ক্লাসির কাছে ক্লাসিটির চাবি আছে চাবিটাও নিয়ে যাবো তো গাইস ওগর কাছে চাবিও নেওয়া হয়ে গেছে ওরা দুইটা এখানেই দাফন করা থাক অগুয়া টানাটানি করার আমার কোনো দরকার নাই গাইস এখন আমি চলে যাব জেনাসের কাছে জেনাসরে মারার একটা চরম রাস্তা খুঁজতে হবে তো গাইস এভাবে করে আমি আমার প্রথম টার্গেটরে সাকসেসফুলি এলিমিনেট করতে পারছি তো চলো গাইস আমরা এখন আমাদের সেকেন্ড টার্গেটরে এলিমিনেট করতে হবে তো গাইস বাড়িটা বাড়ির মধ্যে পড়ে রয়েছে আমি এখন জাস্ট নোল্যান্ড ক্লাসিডির সিকিউরিটি গার্ডের ড্রেসটা পড়ছি যাতে কেউ আর কোনো সন্দেহ না করতে পারে তো ভাই এখানে একটা পার্টি চলতেছে ধুমায়া পার্টি চলতেছে তো আমার এরিয়া তো জানার দরকার নেই আমি জাস্ট আমার মিশনের উপরে আমি ফোকাস থাকবো তো গাইস আমার কিন্তু এই দুইটারে মারার পর ক্লু খোঁজা লাগবো সো এটার দিকে কিন্তু যত্নবান হওয়া অবশ্যই দরকার নাহলে কিন্তু মিশন কমপ্লিট হবে না তো তোমরা লাস্টের মুম্বাই মিশনেও দেখছো গাইস আমি কিন্তু মানে মেলস্টোনটারে খোঁজতে গিয়ে আর উলটা মারামারি লাগাই দিছি তো যারা দেখো না এরা কিন্তু হিটম্যান টু এর প্লে গিয়ে দেখবা তো গাইস এখানে একটা একটা মহিলা কথা কইতা তো গাইস আমার হিটম্যান টু এর প্লে দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমি কত সুন্দর করে প্রত্যেকটা ভিডিওকে রিপ্রেজেন্ট করেছি এবং আমি রিসেন্টলি হিটম্যান থ্রিও শেষ করেছি তো গাইস আমি এখানে চলে আসছি নোল্যান ক্লাসিডির সরি সরি আমি জেনাসের বাসার এই সাইডে চলে আসছি এরা তো প্রতিবেশীর বাসা এই দাবাই সিকিউরিটি গার্ড ছন্দেও করতেছে এককারে লুকে রইলাম তো গাইস আমার এখন সিকিউরিটি গার্ডের মাইরের ড্রেসটা নিতে হইব নিলেই আমি একটা রাস্তা খুঁজে জেনাসের কাছে পৌঁছে বা আগে সিসিটিভি ক্যামেরাটা খাইয়ে দিলাম তো গাইস কথার তালে তালে এখন চলো শুরু করি তো গাইসে এই দেখো এখন এই সিকিউরিটি গার্ড চলে আইছে এখন ওই সাইডেও সিকিউরিটি গার্ড নেই এখন এটারে আর বেশি সময় দেওয়া যাবে না ভাই এই দেওয়া ওই সাইডে ঘুরছে এখন জাস্ট মাথার উপরে হেডশট স্যার আপনি অনেক সিকিউরিটি গার্ড দায়িত্ব পালন করছেন জীবনে এই শেষ আপনি তো গাইস একটা সাইলেন্ট পিস্টাল দেওয়া মারছি ওই সাইডে একটা বন্দা সিকিউরিটি গার্ড আসছিলো টেয়ার পায় নেই আগে ড্রেসটা নিমু তারপর চাবিটা নিমু একটা চাবি চাবি জেনাসের একটা চাবি দরকার চাবি এই যে চাবি গাইস এই যে চাবি চাবিটাও নিয়ে নিলাম এখন জাস্ট ওটা ঝোপের মধ্যে আড়াল করে থুমু তাহলে আর কেউ দেখতে পারবো না তো গাইস আমি এখন জেনাসের কাছে চলে যাওয়ার এখন পরিপূর্ণ ব্যবস্থা করতেছি আর জেনাস হচ্ছে এই প্রভিডেন্স ফাউন্ডারের একটা অন্যতম লিডার তো একে মারতেইব আমাকে নোলান ক্লাসিডিও একটা লিডার ওরেও মারছি এন এডারও মারম তো গাইস এটা হচ্ছে নিচে বেসমেন্টের রুম ও আও গাইস এটা আন্ডারগ্রাউন্ড এটা তো যাই হোক গাইস এই দেওয়া এনে একটা বেসমেন্ট রুম এখানে আরেকটা সিকিউরিটি গার্ড আছে ভাই একটু ধরাটা খাইতাম ও একটু পিসে শুরু করে আগে মাইরা লই ওর আগে মারা পরে চিন্তা করবো কী করা যাইতে পারে তো দাও ধিছে সরষে পিছিয়ে সরষে এখন জাস্ট সাইলেন্ট পিস্টালটা দিয়ে মারবো না ওরা গলা টিপেই মেরে ফেলামো তো গাইছি ভাবছি ওর সাইলেন্ট পিস্টাল দিয়ে মারবো না ওটা গলা টিপি মারি সাইলেন্ট পিস্টাল দিয়ে মারলে আবার শব্দ যদি হয় তো যাই হোক এখানে গাইছে একটা সিসিটিভি আছে এটা ডিজেবল করে দিমু টোটাল আমার সব রেকর্ডগুলি আর কিছুই চেক হইব না তো টোটাল সিসিটিভি ক্যামেরা ডিসেবল তো গাইছে এখানে কতগুলি মূর্তি আছে এই মূর্তিগুলির আগে নিয়ে নিমু কারণ এগুলি দিয়ে মাথা ফাড়াই দিব বিপদে অপদে পড়লে এগুলি কামে আইব তো গাইছ এখানে আরেকটা মূর্তি আছে তো মূর্তি নেওয়া হয়ে গেছে তো গাইস এই সাইডে দেখো একটা ফ্রেম ফটো তো এই ফ্রেম ফটো ও ভাই এখানে একটা কুলু আসিল তিনটা কুলুর মধ্যে একটা কুলু রিভিল করে লাইসি ওয়াও ম্যান আমি তো জানতামই না আমি কেমন জানি তিনটা কুলুর মধ্যে একটা কুলু রিভিল করে ফেলছি তো গাইস যাই হোক এই দো ভাই এটা হচ্ছে এই জেনাস ওর সাথে একটা স্পেশাল বডিগার্ড আছে তো স্পেশাল ও আর যাই হোক ভাই আমাকে পিস্টাল চালানোর হাতের সাথে এগুলি আর পাইজা উঠবো না ঠিক আছে এই দুইটারে খাইয়ে দিবো আমার বেশি সময় নেই এগুলির একটা টোটাল ম্যাডিয়া দিয়ে দিব ও ভাই এনে তিনটা সিকিউরিটি দুইটা সিকিউরিটি গার্ড তো ভাই আমার সেকেন্ড নেওয়া যাবো না টাইম নেওয়া যাবো না টাইম নিলে আরও বেশি ক্যাঁচালে পুরা যাবো মাঝেদেরই তাড়াতাড়ি চলে যায় ওইখান দিয়ে জেনাস ওইখানেই আসে তো গাইস যা ধরা খেলে খাইলাম স্যার আপনি অনেক বাড়ছে এখন এই আছে স্যার আপনি মরিয়া যান বুড্ডা তো গাইস এই বুডড্ডাটারে ম্যারিয়া দিয়েছি একবারে ভাই সেকেন্ডের মধ্যে তিন ওটারে ম্যারা দিলাম অগো ভাই পিস্টাল জাগানোর পর্যন্ত টাইম দিইনি একেবারে টোটাল খাইয়ে দিয়েছি তো গাইস আমরা আমাদের দুইটা টার্গেট একটা কনফার্মভাবে এলিমিনেট করতে পারছি আগে ড্রেস চেঞ্জ করমু নোলান ক্লাসিটির সিকিউরিটি গার্ডের ড্রেস চেঞ্জ করে এলাকা ছাড়মু এখন আর কেউ খুঁজেই পাইব না ভাই এখন টোটালি আমার আর কেউ খুঁজে পাইবো না আমি এখানে জাস্ট বের হয়ে যাব গাইস এখন আমার একটা কুলু খোঁজা লাগবো আমি তিনটা কুলুর মধ্যে একটা কুলু জেনাসের বাসায় তো কমপ্লিট করছি সেটা তো তোমরা জানোই এরপরে আরও দুইটা কুলু আছে গাইস তো এখন দেখো আশেপাশে সিকিউরিটি গার্ডগুলি অ্যালার্ট হওয়া শুরু করেছে কিরে জেনাস কি মরে গেল নি তো গাইস হোক করা সন্দেহ করুক আর যাই করুক আমার তো কাম শেষ আর আমি ড্রেসও চেঞ্জ করে লেসি আর ওই এলাকা থেকে অনেক দূরেও চলে আসছি ভাই কেউ আর কোনো সন্দেহ করব না তো গাইস এখন আমার চলে যেতেব নোল্যান ক্লাসিডির বাসায় ওইখান থেকে আমি একটা কোনো না কোনো কুলু অবশ্যই অবশ্যই পামু তা সেটাই আমার ব্যবহার করতে হইব তো গাইস আমার এখন দ্বিতীয় কুলুর সন্ধানে আমি এখন চলে যেতেছি নোলান ক্লাসিডির বাসার অপোজিট প্রান্তে ওইখান থেকে আমি আমার দ্বিতীয় কুলুটাকে খুঁজতে হইব কারণ আমি একটা ক্লু তো শেষ করছি তো গাইছ দেখো একজনে কি সুন্দর পেপার পত্রিকার অ্যাডভার্টাইজিং করতেছে তো গাইছে এই দেখো এখানে একটা দারোয়ান মালি আর ওইখানে একটা সিকিউরিটি গার্ড ছিল তো এরা আর কোনো সন্দেহ করবো না কারণ আমি তো অলরেডি সিকিউরিটি গার্ডের ড্রেস পরেই আসি তো গাইজ দরজা খুলছি আর এখানে আমি কোনো মারামারিও করবো না তোমরা জানো এটা তো গাইছে এখানে একটা একটা ব্যাটা সন্দেহ করতেছে বিশাল বড় বিশাল বড় অস্ত্র হাতে নিয়ে তো গাইস ওর একটু যাইতে দিই আগে পরে ও সন্দেহ সন্দেহকালে পরে আরও ওর জ্ঞানজাম লাগিয়ে যাইবো তো গাইস আমি এই সাইডে আয়া পড়ছি ও ভাই এখানে একটা টেপ রেকর্ডার এই যে এইটাই আমি খুঁজতেছিলাম তো কাজে আমি টেপ রেকর্ডার নেওয়ার সাথে সাথে ডাইনা বলতেছে যে হ্যাঁ ওয়েল এইটাই আসলে দরকার ছিল এখন এই টেপ রেকর্ডার বাজানোর জন্য টেপ রেকর্ডার বাজানোর জন্য একটা মেশিন লাগবো যেখানে টেপ রেকর্ডারটা চলবো তারপর আমি টেপ রেকর্ড থেকে গোপন তথ্যটা নিতে পারলেই বুঝতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে তো ভাই আমি অনেক এককারে চালাকির সাথে ওইখান থেকে আমি জাস্ট নিয়ে আসতে পারছি ডকুমেন্টটা এখন আমার চলে যেতে হবে টেপ রেকর্ডার যেখানে চলে সেখানে তো আমি ম্যাপের কথা মতোই যাচ্ছি ভাই তোমরা ম্যাপে খেয়াল করলে বুঝতে পারবা যে আমি কোথায় যাইতাছি আর কী না করতাসি তো গাইস এই দেখো ম্যাপের এইখানেই আমার ইন্ডিকেট করতেছে যে এখানে আপনি ট্যাপ রেকর্ডারের এই যন্ত্রটা পাবেন তো ভাই একটা সিঁড়ি পাইলাম এন সিঁড়ি দিয়ে আমি জাস্ট উঠতে যাবো উঠতে গিয়ে এখন আমার খুঁজতে হইব সেই ট্যাপ রেকর্ডারের মেশিনটা কোথায় যেখানে আমার এই রেকর্ডটা কাজ করবে আমি শুনতে পাবো তো গাইস এই যে এখান থেকে ভাই এন একটা লাঠির মতো এটা কি টান দিতেও আমার ও ভাই দেখো টান দেওয়ার লগে লগে সিঁড়ি বেড়ে গেছে ভাই কি প্রযুক্তি এরা কত গোপন একটা মানে প্রভিনেন্স কতটা সিক্রেটলি কাজ করে এরা না দেখলে কেউ বুঝবো না রে ভাই কী বুদ্ধি তো তোকে যাই হোক আমি টেপ রেকর্ডারটা ছাড়ছি আর টেপ রেকর্ডারটা ছাড়ছি এখন টেপ রেকর্ডার থেকে কথাগুলি বেরিয়ে দিয়েছে ওকে ওকে চেয়ারম্যান সিট ওকে তো গাইস আমার এখানে কথাগুলি মোটামুটি সব শোনা হয়ে গেছে এনামিনামিমাজের ব্যাপারটা হচ্ছে জেনাস কী করতেছে প্রভিনেন্সের একটা চেয়ারম্যান চেয়ারম্যানশিপ তৈরি করতেছে এখানে অনেক ভিআইপি লোকদের নিয়ে একটা গোপন গোপন একটা এজেন্সি গঠন করার একটা কথা চলতেছে এবং জেনাস একটা সেরিমনি করবে আর্ক সোসাইটির সাথে কারণ জেনাসের সাথে আর্ক সোসাইটির একটা মানে একটা সম্পর্ক সুন্দর একটা সম্পর্ক আছে তো গাইস আমি মোটামুটি বুঝতে পারছি সেকেন্ড টু আমার অলরেডি রিবিল্ড হয়ে গেছে যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মিটিং দা কনফার্ম আচ্ছা মানে কনস্ট্যান্ট একটা মিটিং করতেছিল মানে ওরা যে একটা মিটিং করবে ঠিক আছে একটা সভা করবে সেটা আমি কনফার্ম হয়ে গেছি তো গাইছি এখানে একটা বেডি আছে আর গুলি করে লই কারণ এটা আমি এখানে এই ভাষায় ঢুকুক আর ম্যাপে আমার এখানে ইন্ডিকেট করতেছে আর এখান থেকে পাস করলে বেডি চিল্লেই তো তো এখানে দুইটা লোক আছে আমি মারামারি না করেই এখান চেষ্টা করব কারণ হুদাহ মারামারি করে আরও দশ বারো জন করে আমার কোনো লাভ নেই তো গাইছে ও এখানে চলে গেছে এখানে আমার আর এখানে কোনো কাম নাই পরে আর এখানে মাইরাও আমার কোনো দরকার নেই আমার এখানে এখানে তথ্য খোঁজা লাগবো সুন্দর করে এখান দিয়ে আমার লাস্ট তথ্যটা নিতে হইব ঠিক আছে তো এখানে ভাই একটা বেডি আছে এখানে কথাটা স্টোরিটা রিভিল হইতেছে ঠিক আছে ভাইটাল ইনফো রিভেলিং মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে রিভিল হচ্ছে মানে কথা বলতেছে তো জেনার সম্পর্কে বেরি কথা বলতেছে ওকে ওকে মিস্টার ওয়েস্ট আচ্ছা ঠিক আছে বেরি না মিস্টার ওয়েস্ট তো গাইস ও শেষ ও শেষ এই চুপ চুপ এটারও মেরে দিস তো গাইস ওর কাছে একটা চাবি আছে এই চাবি দিয়ে আমি এখন চলে যাবো ভাই লোকেটিং তো লোকেটিং দ্য রবের এখানে চলে যাবো ঠিক আছে লোকেট দ্য রব তো গাইস আমি এই রুম দিয়ে চলে যাবো এখানে আমার একটা ওয়েস্ট হাউস কিস্টা বের করছি এখন আমি এখান থেকে একটা কোনো একটা জিনিস আছে তো गाइस নাকি ভাই আমার মিশন স্টোরি একদম রিবিন মানে 13 নভেম্বর মানে mm. 13 নভেম্বর মানে আরসুসেতে বড় একটা মিটিং হইতাছে সেখানে মানে আরো দুইজন বড় বড় কনস্ট্যান্টে আমার মারা লাগবো তো বা আমি মোটামুটি বুঝে গেছি যে আমি আমি আর মোটামুটি ওদের তথ্য থেকে যা বুঝতে পারলাম ওরা আর্ক সোসাইটিতে একটা বড় মিটিং মানে এটা করতে ভাই তো এইটাই লাস্ট মিশন হইতে পারে তো गाइस আমি এই মিশনটা না করলে কোনোদিন বুঝতে যে হিটম্যানের লাস্ট কেমন হইব তো गाइस এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর गाइस কালকের ভিডিওটা কোনো ভাবে কেউ মিস করবা না কালকে হিটম্যান 2 এর ফাইনাল মিশন আর্ক সোসাইটি আসছে তো কেউ একটা মুহূর্ত ভিডিও মিস করবা না আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ম্যান আমাদের চ্যানেলটা খুব ছোট আপনাদের সাপোর্ট খুবই দরকার আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে গুড বাই